বাংলাদেশ থেকে এদেশে এসে ইন্ডিয়ান হওয়া নাকি খুবই সোজা। প্রয়োজনীয় ভোটার কার্ড আধার কার্ড করিয়ে নেওয়ার পাশাপাশি একটা শাদি করে নিতে হয়, ব্যাস তাহলেই ইন্ডিয়ান হয়ে যাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডেলের এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শহর কলকাতার রাস্তায় ক্যাব চালাচ্ছেন এক ড্রাইভার, সওয়ারিদের সঙ্গে কথাবার্তা চলছে তার, তাতেই তাকে বলতে শোনা যাচ্ছে কিভাবে তিনি বাংলাদেশ থেকে এসে দেশের নাগরিক হয়ে গেছেন। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। ভিডিওতে যে কথোপকথন চলছে তা থেকে বোঝা যাচ্ছে একজন বাংলাদেশি মুসলিম অবৈধভাবে পশ্চিমবঙ্গে এসে হিন্দু নাম গ্রহণ করেছেন এবং আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড করিয়ে নিয়েছেন। তারপর তিনি কলকাতাতেই বিয়ে করেছেন। ক্যাব ড্রাইভারের দাবি, আপনি যদি হিন্দু হিসেবে বিবেচিত হন তাহলে সরকারি ক্ষেত্রে নথিপত্র পেতে সুবিধা হয়, তবে মুসলমানদের পক্ষেও প্রয়োজনীয় নথি বের করা অসম্ভব কিছু নয়। তবে মুসলমানদের ক্ষেত্রে সময় খানিকটা বেশি লাগতে পারে। আপনাদের প্রথমে এই ভিডিওটি দেখাই, দেখুন। করতে গেলে টাইম লাগে, আমি এসে তো 3-4 বছর 5 বছর পরে 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 বিয়ে শাদি করে এখানে বিয়ে শাদি এখানে তো এখানে তো সিটিজেন হওয়া সম্ভব না নাকি? আরে বিয়ে না করলেও সিটিজেন হওয়া যায়, কি হবে একটু বলেন তো। আমরা জানি বাংলা বাঙালির অনেক ইয়া থাকে যে এখানে আসবো সেরে লবো, কি হবে করা? বাঙালি হলে যদি হিন্দু হন হ্যাঁ খালি খুব তাড়াতাড়ি হয়, আচ্ছা আর যদি মুসলমান হন হ্যাঁ একটু দেরি হয়, হয়ে যায়। প্রসেসটা কি বলতে পারবেন আমাদের? প্রসেস থাকতে হবে, থাকতে হবে, থাকতে 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 হবে। আজকে একটা ফর্ম ফিল আপ করবেন, কাল একটা আধার কার্ড করবেন, কাল প্যান কার্ড করবেন, দুদিন রেশন কার্ডে ফর্ম ফিল আপ করবেন। আমাদের এলাকা থেকে অনেক লোক আছে, হিন্দু নাম দিবা, একজন হিন্দুর পুরো বায়োডাটা আমের এলাকা, ওই যে আমার নামটা দিয়ে দিবেন, নামটা শুভ বিশ্বাস, শুভ বিশ্বাস, ও আপনার নাম দিয়েছেন শুভ বিশ্বাস, হিন্দু দিয়ে দিয়েছেন, আমি মুসলিম। এই যে আপনার হেয়ার কি করছেন, হেয়ার একটা মানে হিন্দুদের বসবাস করে, যখন এসেছিলাম তখন তো মোদী সরকারের জামানা ছিল না, না তখন এত ঝামেলা করেনি, ঝামেলা হতো না, ঠিক আছে, ও যা প্যান কার্ড করবি দে 300 টাকা, এই আধার কার্ড করবি দে 1000 টাকা, এরকম ভাবে হয়ে গেছে। এখন একটু টাফ, এখন খুব টাফ, এখন তোমার লাগলে এখন তোমার মোদী সরকারের জামানা তো হুটপাট কেউ কিছু করতে গেলেই তার মনে করো মানে ভেবে করে ভেবে করতে হয়। খরচ কেমন হয় মনে করেন যদি এখন কেউ করতে চায়? আগে তো আপনার তো কমে হতো, এখন তো মনে করেন লাখখানিক লাগবে না, কমে হয়ে যান খানিকটা লাগে এখন মনে করেন লাগে না? আমার কথা শোনেন, 1,50,000 টাকা হলেই বর্ডার দিয়ে করেছিলাম যায় 8 বছর 7 বছর পর, তো পাসপোর্টের মেয়াদ ক বছর? আমাদের এখানে 1 মাসের বেশি ভিসা দেয় না। ও আচ্ছা, বাংলাদেশ ভিসা 1 বছর বেশি দেয় না? 1 মাসের বেশি দেবে না, 1 মাস বইটা 5 বছরের থাকে, তাও বেকার কি হবে তার জন্য আর কি করি করে নেই। কত সালে প্রথম যখন আসছেন তখন ড্রাইভারি কিভাবে করলেন বা কিতে শুরু করলেন? প্রথমে তো এসে ড্রাইভিং করেন নাই, প্রথমে এসে কিত থেকে শুরু করলেন? করার পরে টাকা পয়সা জমা একটা গাড়ি নিয়ে হেলপারি করেছি, লোকের স্কুল বাচ্চা লিখি আমি আগে লাক্সারি গাড়ি চালাতাম, আচ্ছা ওইসব চালাতে চালাতে এখন আর বাইরে বাইরে থাকতে হয় বলে ভাল লাগে না, আর ভাল লাগে না উবার চালাই, উবের চালাই, সারাদিন চালাই, সন্ধ্যেবেলায় বাড়ি যাই, ঝামেলা
উবারে কেমন ইনকাম হয় বুঝলি? সব বাদ দিয়ে 800,000-1200, ধরেন 800 করে যদি অ্যাভারেজ ধরি তাহলে তো 3,24,000 টাকা মান্থলি আপনার থেকে যাচ্ছে। খাওয়া খরচ কেমন? ভাড়া থাকে না, নিজের বাড়ি কিনে করছেন কিনা? এখানে থাকা খরচ কেমন হয়? মনে করেন অ্যাজ ইউজুয়াল যদি একজন থাকতে চায় যে আমি একা থাকবো, একটা রুম নিয়ে ফ্যামিলি সবাই, আমার যেরকম ফ্যামিলিতে 8,000 টাকা খরচা বাঁধা আছে, মানে রুম বাচ্চা গাচ্চা দিয়ে খাওয়া দাওয়া ডাক্তার ডাক্তারটা বড় সড়ো বাদ দিলাম, আচ্ছা এমনি নর্মাল খাওয়া দাওয়া এসব দিয়ে আমার 8,000 টাকা খরচা আছে। কম আছে তাহলে তো ভালো, কম আছে মানে বাংলাদেশের থেকে কম আছে। মাতার গোশ কেউ খায় না, মাতা কেউ খায় না, আমরা তো খাই না মাতা। মাতা আলাদা বিক্রি হয়, আমাদের এলাকায় যাবেন আপনি যেখানে যাচ্ছেন ওখানে আমার বাড়ি গণিতে। শুনলেন তো এই ট্যাক্সি ড্রাইভার বা ক্যাব ড্রাইভার তিনি কি বলছেন? বাংলাদেশ থেকে ভারতে এসে ভারতীয় নাগরিক হওয়া কত সোজা কে জানে, এর আড়ালেই অনুপ্রবেশের যে জাল সেই জাল বিস্তার লাভ করেছে আমাদের এই বাংলায়। যদিও এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, এই ক্যাবে বসা অন্যান্য যারা প্যাসেঞ্জার যারা ওই ড্রাইভারের সঙ্গে কথা বলছিলেন তাদের যে ঝলক তাদের দেখা গেল এবং তাদের যে কথাবার্তা সেগুলো শুনে মনে হচ্ছিল যে তারাও হয়তো বাংলাদেশ থেকে এই দেশে এসেছে কোনো কারণে। এবারে তারাই এই ড্রাইভারের মুখ থেকে শুনছে যে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বিশেষত এই বাংলায় এসে সেখানে নাগরিকত্ব নেওয়া কতটা সোজা। এই ড্রাইভার বলছেন যে আগে রেশন কার্ড করে নাও, তারপর আধার কার্ড করে নাও, দুদিন পর প্যান কার্ড করে নাও, খুব সহজ। বলছেন যদি হিন্দু হও তাহলে খুব তাড়াতাড়ি নাগরিকত্ব মেলে, যদি মুসলমান হও তাহলে একটু সময় লাগে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়। তিনি এটাও বলছেন যে মোদী সরকারের আমলে একটু কড়াকড়ি হয়েছে ঠিকই কিন্তু তাও নাগরিকত্ব পাওয়া অসম্ভব কিছু নয় এই বাংলায়। নিজের নাম তিনি পাল্টেছেন, মুসলমান থেকে তিনি হিন্দু হয়েছেন বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে তার নাম শুভ বিশ্বাস। আপনারা কি মনে করেন এ বিষয়ে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।